হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা স্ক্রিন এবং ভিডিও টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টপিকটা হচ্ছে নারী বশীকরণ অথবা স্ত্রী বশীকরণ, দুইটা ক্ষেত্রে এই নকশাটা প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ যদি আপনি কোনো মেয়ে বা নারীকে বশীভূত করতে চান, অথবা যদি আপনার সে আপনার স্ত্রী হয়ে থাকে তাকেও বশীভূত করতে পারবেন। তো নকশাটা বাংলায় অনেকে বাংলা নকশা বলে, যার জন্য আজকে আমি দুইটা বাংলা ভিডিও দিলাম। ঠিক আছে, তো প্রথমত বলে রাখবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো নকশাটা একটু দেখেন, নকশাটা প্রত্যেকটা ঘরেই একটা জিনিস লেখা, রুং তুং রুং, রুং তুং রুং, এই জিনিসটাই। ঠিক আছে, মাঝখানের যেই ঘরটা মধ্যখানে সেখানে লেখা দেবদত্ত বস, এরপর একটু ডট আছে নিচে সাহা, যেখানে ডট ওইখানে আপনি যাকে বশীভূত করতে চান, আপনার স্ত্রী বা কোনো নারী হোক, তার আসল নাম লিখতে হবে পদবীসহ। এটা লিখবেন কীভাবে? নিয়ম তো দেয়াই আছে, আমি পড়ে শুনেছি। এই যন্ত্রটিকে লাল চন্দন দিয়ে ভোজপত্রের উপর লিখলে লাল চন্দন আপনি সংগ্রহ করতে হবে, যেভাবে আছে ঠিক ওইভাবে, এক ইঞ্চিও এদিক সেদিক করা যাবে না। ঠিক আছে, যেভাবে আছে এভাবে লিখবেন। লিখার পরে মাঝখানে যে খালি স্থানে ওখানে স্ত্রীর নাম লিখবেন, ওই যন্ত্রটিকে আপনি ঘি অথবা মধুর মধ্যে আপনি ডুবিয়ে রাখবেন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি, ঘি অথবা মধু। তো এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটার মধ্যে ডুবিয়ে রাখলে উল্লেখিত স্ত্রী আপনার 7 থেকে 9 দিনের মধ্যে আপনি বশীভূত হয়ে যাবে, আপনার বশ্যতা স্বীকার করবে। তো আশা করি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।